हरे 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 राम हरे राम राम। এবার আপনারা বলুন, আমি তো বলব, সবাই বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হম লোক গুরু বৈষ্ণব কে আনন্দ মে ধাম ব্রজমন্ডল পরিক্রমা করতে করতে আমি জিস গাঁও মে উপস্থিত স্থান পর উপস্থিত হুয়ে হে, স্থান কা নাম হে রাধাপুর। ক্যা নাম হে? রাধাপুরী, রাধানগর, রাধানগর হে। আপ দেখো বৃন্দাবন মে আও, দেখনা কোই কৃষ্ণ কা নাম কোই নেই লেতে। বৃন্দাবন মে দেখবে কেউ কৃষ্ণের নাম নিয়ে না, তার নাম নিয়ে এখানে। আরে জোর করে বলো না, আর জোর করে, এখানে সবাই শ্রীমতী রাধা রানীর নাম গ্রহণ করবে কেন? এখানে কৃষ্ণ কৃষ্ণ বলে না, রাধে রাধে কেন বলে? কৃষ্ণ তিনি স্বয়ং রাধা রানীর নামের মহিমা কৃষ্ণ নিজে স্বয়ং বলছেন। কি বলছেন? বলে রা শব্দ কুরবন তসমাত দদামি ভক্তি উত্তমম, ধা শব্দ কুরবন পশ্চাৎ ধা শ্রবণ লোমাত। কৃষ্ণ তিনি বলছেন যদি কেউ একবার রা কর বলে দিয়ে, এখন আমি চিন্তায় পড়ি যাই আমি ওকে কি দেব, কেন রা অক্ষরের কত মহিমা দেখবে। যে শব্দের মধ্যে র আছে না, তার মধ্যে রস আছে, তার মধ্যে রস আছে। এই যে রাধা শব্দকে উল্টিয়ে দিই কি হবে বলুন তো, বলো? রাধা শব্দকে যদি উল্টিয়ে দিই কি হবে? ধারা। অতএব তিনি রাধা রানী নয়, তিনি হলেন কৃষ্ণ প্রেম রত্ন, তিনি ধারা স্বরূপিণী হলেন শ্রীমতী রাধা রানী। চার মধ্যে রা শব্দ আছে, কৃষ্ণ ক্রিয়ার মধ্যে যে রি শব্দ রি মাত্রা ওটা হলো র। এই জন্য আম্রম, আম কে বলে না, আমের মধ্যে তো রস কেন, ওর সংস্কৃত শব্দ হলো আম্রম, ওর মধ্যে র। রাম, রামের মধ্যে কি আছে? র আছে। এই জন্য রাম, এই জন্য চার মধ্যে এই র শব্দ যে শব্দের মধ্যে পাবে তার মধ্যে কি আছে? তার মধ্যে রসেই রস আছে তার মধ্যে। এই জন্য কৃষ্ণ তিনি বলছেন যদি একবার রাম শব্দ কেউ বলে দিয়ে আমি চিন্তায় পড়ে যাই একে আমি কি দেব। আমার রাধা রানী তিনি রাগ করে তিনি উচ্চারণ করছেন, কৃষ্ণ বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি তার বিনিময়ে দেওয়ার আমি কিছু পাই না, শেষে আমি তাকে নিজের ভক্তি বা নিজেকে আমি তাকে দিয়েছি, ভাই আজ থেকে আমি তোমার হইনি। আর যদি ধা কেউ বলে দিয়ে না বাস, বলে কৃষ্ণ বলছে পাগল হয়েছিনি তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। এই যে হিন্দির একটা ভজন আছে বলে রাধে রাধে রট চলে আয়ে কে বিহারি, রাধে রাধে রট চলে আয়ে আয়ে কে বিহারি, চলে আয়ে কে বিহারি। যে বলছে না চলে আয়ে কে বিহারি, বলে রাধে 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 রট চলে আয়ে কে বিহারি, রাধে রাধে। এখানে এখানে যে স্থানের নাম হলো রাধা নগর, রাধা নগর। এই জন্য কৃষ্ণ তিনি রাধা রানীর শব্দের তিনি মহিমা বলছে। এই জন্য যদি কেউ 1000 বিষ্ণু সহস্র নাম গ্রহণ করে, হ্যাঁ যদি একবার রাম একবার বলে দিয়ে 1000 বিষ্ণু নামের সঙ্গে এক রাম নাম সমান। এই জন্য বলছে রাম রামেতি রমেতি রম রমে মনোরমে, সহস্র নাম বিস্তুল্যম শ্রী রাম নাম বরানী। শ্রী ঠাকুর তিনি মাতা পার্বতী বলছেন, বলে পার্বতী যদি একবার রাম শব্দ কেউ বলে তাহলে 1000 বিষ্ণু নাম করার ফল পেয়ে যায়। এখানে কিছুদিন পরে শ্রী ঠাকুর বলছেন আবার বল দেবো, বলে সহস্র নাম নাম পুণ্যা নাম শ্রীরা বিদ্বা তু যত ফলম, এক বৃত্বা তু কৃষ্ণস্য নাম এক তদ প্রজেচ্ছতি। যদি বিষ্ণু সহস্র নাম কে যদি 3 বার কেউ করে, যদি একবার কেবল কৃষ্ণ নাম করে এক কৃষ্ণ নাম সমান 3000 বিষ্ণু নামের সঙ্গে সমান, 3000 বিষ্ণু বা 3 বার রাম নামের সঙ্গে সমান। এখানে কিন্তু কৃষ্ণ নাম থেকে কৃষ্ণ তিনি স্বয়ং রাধা রানীর নামের মহিমা বলছে। কি বলছে? বলে মম নাম সতনাপি রাধা নাম সদোতমম, জ করোতি সদা রাধা না জানি মহিমা নিন্দম। কৃষ্ণ তিনি রাধা রানীর নামের মহিমা
हमारे नाम यदि 100 बार के ग्रहण करे, मतबार 100 बार यदि हमारे नाम के ग्रहण करे, एक बार यदि केवल श्री राधा रानी यदि एक बार नाम ग्रहण करे, हमारे 100 नाम समान एक बार श्री राधा रानी नाम संघा समान। लेकिन वृंदावन ऐसे क्यों कृष्ण कृष्ण बोले ना, कि बोले की बोले श्री राधा रानी नाम के बोले। लेकिन स्थान नाम की राधा नगर ही नाम है। इतने भागवत मध्य भागवत के प्रथम श्लोक श्री सुखदेव गोस्वामी के कोई बोले अरे भागवत तो राधा रानी नाम नहीं, लेकिन वृंदावन ले सभा की बोले बोले तुम्हारा तो खूब राधे 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 बोलो कि तो भागवत वालों की बोले अर्थ आय ब्रह्म सूत्र नाम भारतार्थ विनिर्णय गायत्री भास्त्र रूप सो वेदांत परिवर्तित बोले सर्व भेद इतिहास नाम सार सार समुद्रित समस्त भेद पुराण रीति सार बोलो श्रीमद भागवत बोले भागवत राधा रानी नाम कुथाय कुथाय राधा रानी नाम अपना तो राधे 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 बोलते थे राधा रानी नाम कुथाय तो हमारे महाप्रभु संप्रदाय जरा अभिषिक्त बोले भैया भागवत ही राधा भागवत ही राधा बोले कहते की करे बोले भागवत नाम था की बोले गोर नाम भागवत नहीं नाम श्री माद भागवतम की नाम श्री माद भागवतम श्री मद मान की श्री अर्थ होलो श्री होलो चारती लक्ष्मी ऐसी होलो स्वर्ग से बामन देवर की लक्ष्मी आचे ऐसी होलो वैकुंठ वो लक्ष्मी आचे बोले जे अयोध्या से खान द्वारका वो लक्ष्मी आचे कि तुझे सर्व लक्ष्मी मई है देवी सर्व लक्ष्मी प्रता राधिका परा देवता जो सर्वश्रेष्ठ लक्ष्मी के बोले श्रीमती राधा रानी के बोले स्वरूप चंद्रा रुक्मिणी राधा अवतार समय आम नायबानी जो तो लक्ष्मी श्री राधा रानी थे के प्रकट हुए थे एक जगह ने श्री अर्थ होलो श्रीमती राधा रानी मद अर्थ की बोले प्रेम हमारा बोले मद के माप वाला हो गया बोलते ना मद के माप वाला हो गया थे अतः बेटा श्री माने की बोले राधा रानी मद माने प्रेम अतः ये श्रीमद भागवत नहीं भागवत ना की बोले राधा रानी ने प्रेम एटा की राधा रानी ने प्रेम ये श्रीमद भागवत ऐसे सुखदेव गोस्वामी जो खान ये भागवत का आरंभ करते सर्वप्रथम दिन राधा रानी के प्रणाम करते बोले के ना बोले प्रिया सुख श्री वृषभानुजाया पवित्र चंचो प्रिय चुंबनेना एकांत कनन रहस्य पाठी निकुंज प्रासाद सदा निवासी बोले ये सुखे तोता के बोले राधा रानी जी निकुंज जी विश्राम थाके अरे कखनो कखनो श्री राधा रानी कृष्ण स्वरूप मन करे ताके कखनो तेरी चुंबन प्रदान करे चुंबन जखन प्रदान करे तने किया है राधा रानी जी अधरावृत की वही सुख पाके फाउंटेन मध्य लगी गए थे एकने सेखन 88,000 ऋषि छिलो सबाई काल दाढ़ी आज जटाजूत दाढ़ी क्यों हजार साल क्यों 500 साल 100 साल किंतु कथा सुन लो कार्य करते की श्री सुखदेव गोस्वामी सब तक ने बाचा चले हाँ लेखता लेखता बाचा चले बोले के ना बोले प्रिया सुख श्री वृषभानु जाया और राधा रानी बोले थे कि पालता सो राधा रानी अधावृत ले गया छे एक जन दिन जब ना हरि कथा बोलते है ना और मत राधा रानी से प्रेम युक्त हरि कथा एक जने अतः सर्वप्रथम तेरे गुरु के प्रणाम करे प्रथमं तो गुरु पूज्यं ततास्तव मम अर्चनम प्रथमे गुरु तापर गोविंद के अतर जन्तिन भागवत आरंभ कर चल की बोल चे बले जन्मा दस्त जतो नया दितर दस्त सिखा नहीं सत्यं परम धीमा ही बोले तिनी सही परम सत्य के एकान जे परम शब्द आचे परम पराम चेति पराम मने देवी कृष्ण मय प्रता राधिका परा देवता अतर सर्वप्रथम तिनी राधा रानी तिनी चरण के तिनी वंदना करते तिनी के बोले जन्मा दस्त जत जी चाहते के समस्त रसेर उद्भूत हो से समस्त रसेर तिनी के बोले श्रीमती राधा रानी अतः हमारे के खान खुद कुछ आई है इसलिए करें राधा है नगर से ही से ऐसे देखा सवाई की कार नाम दिए अरे जोर करे बोलो थोड़ा सा लाके तो भाजी को इधर वैष्णव इधर आने के लिए इसकी हमारा अनेक भाग्यवाद गुरु वैष्णव इधर आने के लिए हमारे लिए बड़ी खुशी আমরা এখান থেকে জন্মভূমি যাব ওখানে কোন প্রকার ব্যাগ বা ক্যামেরা এলাও নয় বা মোবাইল যদি আপনারা সঙ্গে এনেছেন বাইরে দু চারজন লোক রক্ষা করবেন আর
আমাদের জিনিসপত্র রক্ষা করবে তারা যাবে। আজ আমরা বিধাচ্ছি আমি যাদা ভূমি যায়নি, যাদা ভূমি আন্দার পেলে যায়নি, আদি কে সব দর্শন করকে যায়গে জনভূমি রোজিদের নেই লাগানা হ্যাঁ। আর মোবাইল কই কিছু প্রকার কাজ ব্যাগ অলাও নেই হ্যাঁ। আপ লোক যে সাথ মে লে আয়ে হ্যাঁ ইয়া তো ক্লক রুম মে জমা কর সকতে হ্যাঁ, যা নেই তো বাহার মে কুছ ভক্ত লোক দেখভাল করেঙ্গে। আপ লোক অন্দর যায়গে তুরন্ত প্রণাম করে বাহার আয়ে উন লোক কো জানে দে। কম হিয়ার ইউ গো টু জনভূমি, দে আর এনি কাইন্ড অফ মোবাইল ক্যামেরা অর ব্যাগ নট অলাউড। ইদার ইউ ক্যান ডিপোজিট ইন ক্লক রুম অর some devotees can stay and protecting your goods and they go to pranam and come back. By this way you have to know that apna bhitare ke beshi deri korben na. Amader Sridhar bhai bollen je jader sange ro ache tara kon rosik hoy. Sridhar bhai ro ache rosik, Narsim bhai ro ache rosik, Sridhar ro rosik, tar par Hrishikesh ro rosik, Bharati ro rosik, Paramahansa ro rosik, kebol sabai rosik, kebol Madhav ar Bosna amader ros nai. তো এখন প্রশ্ন আমার বৈষ্ণবকে বললাম তোমারও রস নাই আমারও রস নাই, তখন বৈষ্ণব সঙ্গে প্রশ্ন করছেন সিদ্ধার্থ জিজ্ঞেস করুন ভক্তিতে তার রস নাই, তার ভক্তিতে রস আছে কি নাই আপনারা বলুন তো। দেখুন ভক্তিতে রস নাই, আমি যে মাধব শব্দ না মা মানে হলো লক্ষ্মী, মূল লক্ষ্মী শ্রীমতী রাধারানী হ্যাঁ শ্রীমতী রা, আর যে মাধব মা মানে লক্ষ্মী মূল শব্দ শ্রী রাধারানী, আর রম আছে কিনা বল, রসি রস ঝগমগ করছে একদম ঝগমগ করছে। আবার উনি বললেন চার প্রকার লক্ষ্মী, যেটা বললেন স্বর্গে উপেন্দ্র বামন দেবের পত্নী লক্ষ্মী, তারপর বললেন বৈকুণ্ঠ লক্ষ্মী, অযোধ্যা লক্ষ্মী, কিন্তু দ্বারকা যে এত তাহলে ফলে গেলেন উনি, তাহলে সকলে লক্ষ্মী চার বাই পাঁচ প্রকার লক্ষ্মী। আবার না দ্বারকা বললেন নাই, আবার শুনুন বলছেন কৃষ্ণ নিজে বলছেন সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যমেব বদাম্যহম বিনা রাধা প্রসাদেন মত প্রসাদন বিদ্যতে। কৃষ্ণকে সত্য সত্য বিসত্য করে বলছি রাধিকার কৃপা ছাড়া আমার কৃপা কেউ লাভ করতে পারে না, কিন্তু বলুন রাধে রাধে জনমভূমি।